কবিগুরু রবি ঠাকুর রচিত চণ্ডালিকা, শ্রুতিনাট্যরূপ শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর, অভিনয়ে ইলোরা দাস এবং সাথে আমি আত্রেয়ী ঘোষ ঠাকুর, নাটক চণ্ডালিকা। শুনেছি উমা নাকি এমন তপস্যা করেছিলেন শিবের জন্য ঘর ছেড়ে রোদে পুড়ে। আমিও যে তপস্যাই করছি মা গো একজনের জন্যে। তপস্যা? অবাক করলি, কে এসে? যিনি আমায় ডাক দিয়েছেন। কে তিনি? কিসের ডাক? আমার মনের মাঝে বারবার বেজে উঠছে তার সেই ডাক, জল দাও জল দাও। তোর মতন চণ্ডাল ঘরের মেয়ে হাতের জল, তিনি কি তবে আমাদের জাতেরই কেউ? তেমন তো বললেন, তিনি আমার আপন জাতেরই কেউ। বললেন শ্রাবণের কালো মেঘের কি কোনো জাত হয়, সেই কেবল তৃষ্ণার তো মাটির তৃষ্ণায় মেটায়। এ আবার কেমন ধরার কথা? সারা জীবন জেনে এসেছি আমরা চণ্ডালের ঘর, ছোট জাত, সকলের ঘৃণা। তিনি বললেন চণ্ডালিকার হাতের ছোঁয়া হলেও জলের কোনো জাত বদলায় না, ঘোচে না কোনো গুণ, বরং নিজেকে ছোট জাত ভাবার মতো আত্মনিন্দায় পাপ, আত্মহত্যার চাইতেও সেই পাপ কিছু কম নয়। তোর মুখে আজ একই কথা শুনি যেন নতুন জন্মনিধি। জানিস নাকি এ সমাজের জাত পাত নিয়ম কানুন? এ যেন আমার এক নতুন জন্মই মা। রাজবাড়িতে বাজল বেলা দুপুরের ঘন্টা, তিনি এসে দাঁড়ালেন আমার সামনে একুয়ো তলায়, পরনে বীত বস্ত্র, যেন ভোর বেলাকার স্নিগ্ধ আলোময় তাঁর রূপ। এক বৃদ্ধ ভিক্ষু, বললেন জল দাও। তুই দিলি? জানিস না, জানিস না কোন প্রায়শ্চিত্ত করতে হবে তোকে এ পাপের? সমস্ত শ্রাবস্তী নগরে কি আর কোথাও জল ছিল না মা? তিনি তো বললেন যা তাপিতকে স্নিগ্ধ করে তৃষিতকে তৃপ্ত করে সেই জল যে পবিত্র, যে কোনো তীর্থের জলের মতোই। এই কেমন কথা, এমন তো শুনিনি কখনো। বললেন বনবাসে সীতা যে জলে প্রথম স্নান করেছিলেন সে জলও এনে দিয়েছিল গুহক এক চণ্ডাল, সেও যা তিনি গ্রহণ করলেন সেই এক কুণ্ড জলই যেন অগাধ অসীম হয়ে ধুয়ে দিল আমার কুল, নিজ জাতির সমস্ত পরিচয়। এত গভীর গুরু তত্ত্ব আমি বুঝতে পারি না, কেমন বদলে গেছিস তুই, তোকেও যেন আর চিনতেই পারছি না। যিনি চিনেছেন তিনি চেনাবেন, তাই তো আছে পথ যে তাঁর সেই পথিকের, তাঁর মধ্যে আছে বিশ্বের সকল পথের সমস্ত পথিক, অনুচ্চারিত বাক্যেও তিনি যে কথা দিয়ে গিয়েছিলেন পুনরায় আসার, কই তিনি এলেন না তো। কি এক অজানা দুরারোগ্য রোগে পড়লি রে তুই, তোর এই যোগিনী পাড়ার রূপ যে আমি আর দেখতে পারি না। বল কি তুই চাস? মা আমি যে শুধু চাই তাঁরই সাক্ষাৎ, যিনি আচমকায় আমার জীবনে এসে জানিয়ে দিয়ে গেলেন আমার সেবাও বিধাতার পায়ে অসুচি নয়, আমি সেই দেবতার অপেক্ষাতে আছি। একবার মৃগয়ের পথে এক রাজার কুমার পদ ভুলে এসেছিল ওই কুয়ো তলে, সব ভুলে মুগ্ধ হয়েছিল সে তোর রূপে। তবে তবে গেলি না কেন সেই রাজ ঐশ্বর যে রাজারই ঘরে? আমার রূপে বিমোহিত হয়ে সে সব ভুলেছিল, বলেছিল আমি যে মানুষ, পশু শিকারে বেরিয়ে তার সন্ধানে চোখ খুঁজে পেয়েছিল সেদিন আমাকে, বাঁধতে চেয়েছিল সোনার শিকলে। আর এই বৌদ্ধ ভিক্ষু সর্বস্ব ত্যাগী,
সে কি এক নারী বলে চিনেছে তোমাকে? এতদিন পর এ জন্মে প্রথম তিনি হয়তো আমাকে চিনেছেন। তার চরণে তাই নিজেকে উজাড় করে দিতে চাই, পূজার ডালের মতো। জানি জানি অশুচি হবে না তাতে তার চরণবদ্ধ। দেখুক দেখুক এ সমাজ এক চণ্ডালিকার মর্যাদার স্পর্ধা। তবে প্রয়োজনে আমি যাব, পায়ে ধরে সাজবো তার, বলবো জন্মগ্রহণ করো তুমি, তুমি হয়ে এই সংসারে সকল ঘরেতে শুধু একবার একবার এসো আমার ঘরেতে, আমার অসুচি কন্যার হাতে এক গন্ডুষ জল নিতে, আরো আরো একবার। আর পারি না মা, অন্তহীন যেন এ প্রতীক্ষা। মা মা তোর মন্ত্রে বেঁধে তবে নিয়ে আয় তাকে। সর্বনাশী, কি বলিস তুই? আগুন নিয়ে খেলা, মন্ত্র খাটাবো তার উপরে? তবে রাজার কুমারে মন্ত্র পড়তে চেয়েছিলি তুই, সে কোন সাহসে? রাজাকে করি না ভয়, সে না হয় চড়াবে ঈশ্বরে, কিন্তু এ যে আগুন নিয়ে খেলা, জগতের অপার শান্তিকেই বিঘ্নিত করা। তবু ডাকো ডাকো আমার যুগ যুগের মানব জন্মের প্রতীক্ষার অবসান হোক, এ জন্মে নারী উপাসনা। তুই ধর্ম মানিস নি? কোন সে ধর্ম যা মানুষকে নিজ করে রাখে, অপমান করে? ধর্ম ধর্মের বহু ঊর্ধ্বে তিনি, আমি শুধু তাঁকেই মানি যিনি আমাকে মানে, মানুষকে মানুষ। পাপকে ভয় করিস নে তুই, জন্মসূত্রে চণ্ডাল হবার পাপ তো লেগে আছে মা, সে বিষ থেকে পরিত্রাণ চাই তার চরণ স্পর্শে। শুনবি নে শুনবি নে তবে তুই কোনো কথায়। বেশ, তার নাম বল। তিনি যে সাক্ষাৎ আনন্দ স্বরূপ, তার নাম আনন্দ। আনন্দ ভগবান বুদ্ধের পরম শিষ্য, যারা নিষ্পাপ পুণ্যের জোরে টেনে আনেন বিশ্বের সকল মানুষকে। আমি কিনা সেই মহাত্মাকে আকর্ষণ করব এক বশীকরণ মন্ত্রের জোরে? তার কাছে কোনো দোষই যে দোষ নয় মা, সবই যে তার ক্ষমার, তিনি অপার করুণাময়। এই নে তবে সেই মায়া দর্পণ, দর্পণেই দেখতে পাবি তাকে, আর প্রত্যক্ষ করবি তার উপর আমার মায়া জালের প্রভাব। হে তমসাচ্ছন্ন জাগতিক মায়া, হে কালান্তক সংসারী শক্তি বন্ধন, হে শুভ অশুভের অতীত মায়া বিশুকের অন্ধকার। চলেছেন সবার আগে, ভিক্ষা শেষ করে সাবস্তি নগরের মাঠ ও শ্মশান পার করে নদী তীর ধরে ধর্ম প্রচারে, মাথার উপরে প্রখর রৌদ্র, তিনি যেন আজও তৃষ্ণার্ত। কিন্তু কই একবারও তো তিনি ফিরে তাকালেন না এই কোতলার দিকে। আমি যে নেহাতে সাধারণ এক নারী, আর উনি যে শরৎ আকাশের মেঘের মতো অসীমের বুকেই যা কেবল ফেসে বেড়ায়। নেই কোনো বাঁধন, শোক দুঃখ নেই সংসারের কোনো তাহাপ উত্তাপ। তিনি যে এক শুদ্ধ প্রাণ, সহজ নয় তাকে বসে আয়া, আরো আরো শক্তির প্রয়োজন। তবু যায় যদি যা প্রাণ, আমি মন্ত্রের জোরে তাকে নিয়ে আসবই একদম তোর সুখে। হেমা হেমা এবার মায়ার উপরে আরো স্পষ্ট তিনি মনোযোগ খানিক বিপর্যস্ত, চামনিতে কি এক অশান্ত উদ্বেগ, তার অগ্রবিধি গৌরব কি তবে লুঠাবে কোলায়? না না এ আমার কাম্য নয়। এখনো যদি বলিস ফিরিয়ে আনি আমার মন্ত্রের বাঁধন, তাতে যদি ছিঁড়ে যায় আমার নাড়ি, যদি যায় যাক প্রাণ, তবু রক্ষা পান ওই মহাপ্রাণ। সেই ভালো মা সেই ভালো, প্রতিহত করো তোমার মন্ত্র। না
ক্ষমতার কতখানি বা বাকি, মন্ত্রে মন্ত্রে ভোগ সে শ্রান্ত তপ্ত কত বিক্ষত। আরো একবার আরো একবার তবে শেষে চাইবে জল, জল দাও আমি উজাড় করে দেব আমার হৃদয় সমুদ্রের জল, ধন্য হবে আমার মানব জনম। মন্ত্রের সব অঙ্গ পূর্ণ, এই মন্ত্র বজ্রপাণি ইন্দ্রকে টেনে আনতে সক্ষম। কি কি দেখছিস ওই ওই মায়া দর্পণে? যেন আকাশ জোড়া কুয়াশা, যেন দৈত্যের সাথে লড়া এই পূর্চ বস্তু এক দেবতার একাশে মুখ, ঘন ঘন মেঘ বিদ্যুৎ শলাকা, সামনে দাঁড়িয়ে তিনি, আগুন জ্বলছে তার সর্বাঙ্গে, দুঃখ দুঃখ তিনি যেন এক অসীম দুঃখের প্রতিমূর্তি। ভয়ঙ্কর অপরাধ, সকলের দুঃখ নিবৃত্তিতে যে তারা নিয়োজিত। না না না, ওই তো সৃষ্টি দেবতা, তিনি প্রলয়ের দেবতার চাইতেও অনেক বলিয়ান, তিনি নারকীয় আগুনকে কষাঘাত করছে। আর তিনি তো সেই আনন্দ ভিক্ষ, তার দৃষ্টি নিবদ্ধ বহু দূরে, সেই চোখে এক অভিসম্পাতের আগুন যেন চলে উঠছে পারে পারে, আবার নিজস্ব সংযমের শক্তিতেই তাকে মরিয়ে তোলে দিচ্ছেন। নিজের হিউচাটন মন আর সংযমহীনত্বেই যেন সবচেয়ে ক্রুদ্ধ তিনি নিজেই। আমার মন্ত্রের জোর যে প্রায় শেষ, আর আর কত দূরে তিনি আসছেন? আসছেন শ্রবণদের অজ্ঞাত সারেই মনে হয় তিনি আসছেন। হয়তো হয়তো বৈশালী সিংহ দরজা পার হলেন, দুর্গম পাহাড়ি উপালি নদী পেরিয়ে পাটল গ্রামে তিনি এখন ওই আসছেন। শুক্লাদিকে আর রাতে করেছি গম্ভীরা নদীতে স্নান, চাল দিয়ে ফল দিয়ে সাতটি রং দিয়ে চক্র এঁকেছি আঙিনায়, পুঁতেছি হলুদ কাপড়ের পীড়া, থালায় মালা চন্দন জ্বালিয়েছি বাতি, পরেছি ধানের অঙ্কুর রঙা শাড়ি, ওড়নায় ঠালা চাঁপা রং, পুবাসনে বসেছি তাঁরই ধ্যানে, ষোলোটি সোনালি সুতোয় ষোলোটি গ্রন্থি দিয়ে বাম হাতে পড়েছি মন্ত্রপুত তাগা। বুঝি ক্রমশ নিকটস্থ হচ্ছে, তবে তোর অভিশাপ অথবা অভিশাপ নয় মা, অভিশাপ নয়, নিকটস্থ হচ্ছে আমার জন্মান্তর, আমার ভীষণ সর্বনাশের চূড়ায় বসাবো তোমার স্বর্ণ সিংহাসন, তোমার পূজার আসন, আমার সমস্ত লজ্জা ভয় আনন্দের হবে তোমার অভিষেক। অন্তিম সময় হয়তো আগত আমার, তার আগমন নয় যেন এক অশ্বনী সঙ্গে এক প্রলয়ঙ্কর জল, কতবারে সমগ্র পৃথিবী প্রকম্পিত, মন্ত্রের প্রয়োগে এক অসম শক্তিকে বর্ষ করতে গিয়ে আমার প্রাণ বায়ু অন্তিম রত্নে একবার শেষবারের মতো দর্পণে দেখ, সে কি আগত? এ কি করলাম আমি? মন্ত্র কি বিশ্বরালো এভাবে? কোথাও সেই দীপ্ত উজ্জ্বল শুভ্র নির্মল স্বর্গীয় আলোর দ্যুতি, কি ম্লান মুচ্ছ আত্মপরাজয়ের তক্ত বিদীর্ণ একে। প্রভু এ আমারই পার্থিব লালসা, এ আমারই পাপ, তোমায় টেনে এনেছি কিনা পাপে কর্দমাক্ত মাটির ধরণীতে, প্রভু প্রভু ক্ষমা করো, তুলে নিয়ে চলো এ পাতকিনীকে তোমার পুণ্য লোকে, জয় হোক তোমার জয় হোক।
আমার তুচ্ছ প্রাণ আজ নিবেদন করি তোমারই পাদপদ্মে। জানি এ পাপ কমার যোগ্য নয়, জীবন ত্যাগের মধ্য দিয়ে যেন আমার পরিত্রাণ। Good job.